फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल ऑल अबाउट जल रानी आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो आमिओ खूब भलो आछी और एखन बजे 10:30 और एखन थेकेई आमी आमार नतून ब्लगटा स्टार्ट करछी। तोमादेर भलो लागले एकटा लाइक करो शेयर करो और अवश्य आमाके कमेंट बक्से कमेंट करे जानिओ। आज के इंद्रखन गेछे बजारे देखि कि बजार थेके निये आसे एखनो किछु चिंता भावना करिनि कि रान्ना करब ना करब। तो बाजार থেকে আসুক দেখি তো পরে তো বাজার থেকে আসলে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি চাউ। চাউটা আজকে জাস্ট একটু আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি, এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। ব্রেকফাস্ট করার পরে কিছু কাঁচাকুচি করেছি, তো আমি এখানে এইগুলোকে মেলে দিচ্ছি। আর ছাদে যাব না, তো আমার ব্যালকনিতে একটা দড়ি টানানো আছে, তো ওই দড়িতেই আমি এগুলোকে মেলে দিলাম। আর এই র‍্যাকটাতেও কিছু জামা কাপড় মেলে দিলাম। তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আর নিয়ে এসেছে আজকে লইট্টা মাছ। লইট্টা মাছটা আমি আজকে ঝাল করব, ওটা কিভাবে করি আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি লইট্টা মাছটা রান্না করার জন্য। আর এখানে মিক্সিতে আমি আদা রসুন আর একটু টমেটো কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আগে ভেজে নেব, খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব আগে। আর লইট্টা মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি ইউজ করি, যেহেতু লোটে মাছের একটা আলাদা স্মেল থাকে, তো বেশি করে এই জন্য পেঁয়াজ রসুনটা ব্যবহার করলে সেই স্মেলটা চলে যায়। তো সেই জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি আর মিক্সিতেও হাফ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো দেখো পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন আমি এই যে মিক্সিতে করে রাখা পেস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যত একটু বেশি করে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো ইউজ করা যাবে তত লইট্টা মাছটা খেতে বেশি টেস্ট হয়। তো রসুন আদা বাটা এগুলো দিয়েও আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধগুলো যায় ততক্ষণ আমি এটাকে কষাতে থাকব। অনেকেই এই মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু ঠিক মতন যদি রসিয়ে কষিয়ে এই মাছটা রান্না করা যায় এর স্বাদ ভোলার না, একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করবে, কিন্তু খুব ভালোভাবে কষিয়ে করতে হবে। দেখো এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি লইট্টা মাছটা আর এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর এখানে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, এই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি মাছগুলো ভাজবো না সেই জন্য পেঁয়াজ রসুন আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে মাছের যে স্মেলটা থাকে লোটে মাছের সেই স্মেলটা চলে যায়। সেই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষাতেই থাকবো। তো বন্ধুরা এটা কষাতে কষাতেই আমি বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানস চলে যাবে। তো দেখো এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে যে মাছই হোক সেটা যদি ঠিক মতন ভালোভাবে রসিয়ে কষিয়ে রান্না করা যায় তো সে মাছই খাওয়া যায়, রান্নার উপরে সেটা ডিপেন্ড করে। তো দেখো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে এই যে নুন হলুদ মাখানো যে মাছটা এই মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি এর মধ্যে একসাথে কষাবো মশলার সাথে।
অনেকে লইট্টা মাছটা ভেজে করে, কিন্তু আমি ভাজতে পারি না। ঠিক ভাজতে গেলে আমার মাছগুলো না ভেঙে যায় ওল্টানোর সময়, তো সেই জন্য আমি ভেজে করি না। আমি এইভাবেই করি, কিন্তু দুর্দান্ত খেতে হয়, যেহেতু আমি খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিই। আর লোটে মাছ দিয়ে খুব জল ছাড়ে, আর এই মাছটা তো খুব সফট হয়, সেজন্য খুব সাবধানে মাছগুলোকে নাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। যদিও রান্না হয়ে যাওয়ার পরে ভেঙেই যায়, খুব একটা গোটা গোটা থাকে না, তাও যতটা সম্ভব গোটা রেখে রান্না করারই চেষ্টা করি। দেখো মাছটা দিয়ে কত পরিমাণে জল ছেড়েছে, আমি এক ফোঁটাও জল ইউজ করিনি, কিন্তু দেখো মাছটা দিয়ে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। আর এই জলটাকে আমি এখন শোকাবো, কারণ লইট্টা মাছের তো কেউ ঝোল বেশি খায় না, সেজন্য আমি লইট্টা মাছটার জলটাকে একটু ভালো করে শুকিয়ে নেব। দেখো আমি মাছটাকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, যতই জল থাকুক কিন্তু নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য একটু মাঝে মাঝে মাছটাকে নাড়িয়ে দিতে হবে। নাড়াতে গিয়ে মাছটা একটু ভেঙেই যায়, ওটা কিছু করার থাকে না। তো দেখো লোট্টে মাছ রান্না করাটা আমার কমপ্লিট হয়ে গেছে, যতটা সম্ভব আমি একটু গোটা রাখারই চেষ্টা করেছি, তাও কিছুটা কিছুটা ভেঙে গেছে, কিছুটা মাছ আবার গোটাও আছে। তো এইভাবেই আমি লোট্টে মাছ রান্না করি, আর এটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। রান্না করাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তোমাদের একবার আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো মাছগুলো ভেজে নিয়ে করার থেকে আমার কাছে এইভাবে করাটা খুব ইজি মনে হয়, এবং খেতেও দুর্দান্ত লাগে। তো সেই জন্য আমি সবসময় লোটে মাছ রান্না করলে এইভাবেই রান্না করি, আমি কোনো সময় ভেজে নিয়ে করি না। অন্যান্য মাছ যেমন আমি ভেজে না ভেজে খেতে পারি না, তো কিন্তু লইট্টা মাছটা আমি এইভাবেই রান্না করি। আমি এখন ডাইনিং টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, সকালবেলা একবার ক্লিন করে নিয়েছি, যেহেতু আমি এখন রান্না করা খাবারগুলো ডাইনিং টেবিলে এনে রাখবো, সেই জন্য আমি এখন আরেকবার মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আমি খাবারগুলোকে এখানে নিয়ে এসে রাখবো। আমি সারাদিনে অন্তত 3-4 বার তো ডাইনিং টেবিলটা মুছেই নিই, যতই খাবার ঢাকা দিয়ে রাখি, কিন্তু তাও যেহেতু খাবার রাখবো সবসময় সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই উচিত, তো সেজন্য আমি বারে বারেই ডাইনিং টেবিলটাকে মুছে নিই। তো আমার এই রান্নাবান্না কমপ্লিট হলো, এখনও গ্যাস ট্যাস মোছা হয়নি, স্ল্যাবটাও মোছা হয়নি, প্রচণ্ড গরম লাগছে, ভাবছি এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব। তাহলে আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি, কারণ খুব গরম লাগছে আর ভাল লাগছে না, যতক্ষণ না স্নান করছি আর ভাল লাগছে না। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।